নমস্কার বন্ধুগণ ভারতীয় ভূগোলে আমরা আলোচনা করছিলাম ভারতের পরিবহন ব্যবস্থা সম্পর্কে সেখানে আমরা দুটো ভিডিওর মাধ্যমে দেখেছি ভারতের রেলপথ পরিবহন ব্যবস্থা এবং ভারতের জলপথ পরিবহন ব্যবস্থা সম্পর্কে তো আপনারা যদি সেই ভিডিও দুটি না দেখে থাকেন তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে ভারতীয় ভূগোলের মধ্যে সেই ভিডিওগুলো রাখা আছে ভারতীয় ভূগোল ভারতের ইতিহাস এবং ভারতের অর্থনীতি সম্পর্কে বানানো আমার সমস্ত ভিডিও দেখতেও এই চ্যানেলের প্লে লিস্টে যাবেন সেখানে সমস্ত সাবজেক্টের ওপর আলাদা আলাদা করে প্লে লিস্ট বানানো আছে প্লে লিস্টগুলির লিঙ্ক উপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আমরা আজকে দেখব ভারতের বিমান পরিষেবা সম্পর্কে অর্থাৎ ভারতের বিমান পরিবহন ব্যবস্থা সম্পর্কে এই বিষয় থেকে মানে এই জায়গা থেকে সব থেকে বেশি যে প্রশ্নগুলো করা হয় সেগুলো হচ্ছে ভারতের বিশেষ বিশেষ বিমান বন্দরগুলি থেকে অর্থাৎ বিমান বন্দরগুলি কোথায় অবস্থিত এই প্রশ্নগুলো করা হয় এরম প্রশ্ন করা হয় লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরটি কোথায় অবস্থিত তো সেই লিস্টটা তো আমরা দেখবই তার আগে কিছু পয়েন্ট এই বিষয়ের ওপর দেখে নেব আমি যে লিস্টটা বানিয়েছি অর্থাৎ কোন কোন বিমানবন্দরের কি নাম এবং সেগুলি কোন রাজ্যে অবস্থিত মানে কোন শহরে অবস্থিত সেই লিস্টটা আমি একটা ছবি তুলে এই চ্যানেলের ফেসবুক পেজে দিয়ে রাখব তাতে আপনাদের সেটা লিখতে সুবিধা হবে ফেসবুক চ্যানেলের লিংক। নিচের ডেসক্রিপশানে দেওয়া রয়েছে তো শুরু করা যাক ভারতের প্রথম বিমান পরিষেবা চালু হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো সালে ভারতের প্রথম বিমান পরিষেবা চালু হয় এবং প্রথম বিমানটা ওড়ে এলাহাবাদ থেকে নৈনি অবধি এলাহাবাদ থেকে নৈনি অবধি তবে প্রথমে যে বিমান পরিষেবাটা চালু হয়েছিল সেটা কিন্তু কখনোই যাত্রী পরিবহন করার জন্য ছিল না প্রথমে যে বিমান পরিষেবা চালু হয় তা শুধুমাত্র চিঠিপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চালু হয়েছিল অর্থাৎ ডাক পরিষেবাকে আরও উন্নততর করতে আরও দ্রুততর করতে প্রথম বিমান পরিষেবা চালু হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে একটি সংস্থা গঠন করা হয় যার নাম অল ইন্ডিয়া ন্যাশনাল এয়ারওয়ে কোম্পানি অল ইন্ডিয়া ন্যাশনাল এয়ারওয়ে কোম্পানি এটা স্থাপিত হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং এটা জাতীয়তাকরণ করা হয় বা ন্যাশনালাইজড হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় এবং জাতীয়তাকরণ হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতে সরকারি বিমান পরিষেবা দেয় দুটি সংস্থা দুটো সরকারি সংস্থা রয়েছে যারা বিমান পরিষেবা দেয় একটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং আরেকটা হচ্ছে এয়ার ইন্ডিয়া ইন্ডিয়ান এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া দ্য ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্পোরেশন এটার হেডকোয়ার্টার অবস্থিত নতুন দিল্লিতে ইন্ডিয়ান এয়ারলাইন্স ভারতের মধ্যে যে সমস্ত বিমান পরিষেবাগুলি আছে সরকারে সেইগুলো দেয় অর্থাৎ একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে বিমান পরিষেবা দেয় ইন্ডিয়ান এয়ারলাইন্স এছাড়াও ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করে ইন্ডিয়ান এয়ারলাইন্স অর্থাৎ নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার এদের সঙ্গে বিমান পরিষেবা ভারতের বিমান পরিষেবা চলে ইন্ডিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে আমি শুধুমাত্র এটা সরকারি ক্ষেত্রের কথা বলছি বেসরকারি অনেক বিমান পরিষেবা রয়েছে যেগুলি দেশের মধ্যে এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে দেয় কিন্তু আমি শুধুমাত্র সরকারি সংস্থার কথা বলছি সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স ইন্ডিয়ান এয়ারলাইন্স হচ্ছে ভারতের মধ্যে এবং প্রতিবেশী দেশগুলির সঙ্গে পরিষেবা দেওয়া হয় এবং দ্বিতীয় সংস্থাটি হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার মাধ্যমে দেশের মধ্যে যে সমস্ত যে রাজ্যগুলি রয়েছে সেগুলি এবং প্রতিবেশী দেশগুলি বাদ দিয়ে যে সমস্ত জায়গা আছে তার সঙ্গে বিমান পরিষেবা হয় এই এয়ার ইন্ডিয়ার মাধ্যমে অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে ভারতের যোগাযোগ রক্ষা করে এয়ার ইন্ডিয়া এগুলো অবশ্যই সরকারি ক্ষেত্রের কথা বলা হচ্ছে বেসরকারি ক্ষেত্রে অনেক পরিষেবা দেওয়া হয় তাহলে প্রথমভাবে প্রাথমিকভাবে এই দুটো যখন প্রতিষ্ঠিত হয় দুটো আলাদা সংস্থা ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া দুটি আলাদা সংস্থা ছিল পরবর্তীকালে এই দুটিকে একটি সংস্থার মধ্যে আনা হয় যার নাম ন্যাশনাল অ্যাভিয়েশন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাশনাল অ্যাভিয়েশন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড এটা প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে এবং এটার হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে এখন এর মধ্যেই এই দুটি সংস্থা রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া এবার আমরা দেখে নেব ভারতে যে সমস্ত গুরুত্বপূর্ণ এয়ারপোর্টগুলি রয়েছে সেগুলি কোথায় অবস্থিত ভারতে মোট ছাব্বিশটি আন্তর্জাতিক এয়ারপোর্ট রয়েছে আন্তর্জাতিক বলতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমান পথ রয়েছে ছাব্বিশটা এই ডেটাটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে কারণ ধীরে ধীরে আরও এয়ারপোর্ট বেড়ে উঠছে মানে আরও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলতে বোঝানো হয় যে যে সমস্ত এয়ারপোর্ট থেকে বিদেশে বিমান চলে অর্থাৎ দুটো দেশের মধ্যে আমাদের ভারত থেকে অন্য একটি দেশের সাথে বিমান পরিষেবা চলে ছাড়াও ভারতে অনেক এয়ারপোর্ট রয়েছে কিন্তু সেগুলোর থেকে বিদেশের জন্য কোনো বিমান ছাড়ে না ছাব্বিশটা বর্তমানে রয়েছে আন্তর্জাতিক বিমানপথ বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেগুলো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা অবস্থিত কলকাতা শহরে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সবার পরে একটা করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে সেটা আমি আর লিখিনি নেতাজি সুভাষচন্দ্র বোস অবস্থিত কলকাতায় লাল বাহাদুর শাস্ত্রী অবস্থিত বেনারসে চৌধুরী চরণ সিং এই এয়ারপোর্টটি অবস্থিত লখনৌ শহরে চৌধুরী চরণ সিং এই এয়ারপোর্টটি অবস্থিত লক্ষ্ণ শহরে তিরুবন্তপুরম এটি অবস্থিত তিরুবন্তপুরম শহরে ছত্রপতি শিবাজি মহারাজ এই এয়ারপোর্টটি অবস্থিত মুম্বাই শহরে আগে নাম ছিল ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বর্তমানে সেটার নাম এর সঙ্গে মহারাজ এটা অ্যাড করা হয়েছে ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা অবস্থিত মুম্বাই শহরে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা অবস্থিত দিল্লি শহরে আন্না বা মিনাবক্কম আন্না বা মিনাবক্কম এই এয়ারপোর্টটি অবস্থিত চেন্নাই শহরে গুরু রামদাস জি গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত অমৃতসর শহরে বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত নাগপুর শহরে বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত নাগপুর শহরে কেম্পা এয়ারপোর্ট বা বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা অবস্থিত বেঙ্গালুরু শহরে কেম্পা বা বেঙ্গালুরু দেবী অহল্লাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত ইন্দোর শহরে দেবী অহল্লাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত ইন্দোর শহরে কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত কালিকট শহরে কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত কালিকট শহরে বর্তমানে কালিকট শহরের নাম হয়ে গেছে কোজিকোট তাহলে কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত কালিকট শহরে বা কোজিকোট শহরে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত পোর্ট ব্লেয়ার বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত পোর্ট ব্লেয়ার শহরে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত হায়দ্রাবাদ শহরে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত হায়দ্রাবাদ শহরে লোকপ্রিয় গোপীনাথ বরদোলয় এয়ারপোর্ট অবস্থিত গৌহাটি শহরে লোকপ্রিয় গোপীনাথ বরদলয় এয়ারপোর্ট অবস্থিত গৌহাটি শহরে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত পাটনা শহরে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত পাটনা শহরে গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ভাস্কো দাগামা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ভাস্কো দাগামা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম শুনেই বোঝা যাচ্ছে এটা গোয়া শহরে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত আমেদাবাদ শহরে ম্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত ম্যাঙ্গালোর শহরে নামের সঙ্গে বোঝা যাচ্ছে নাম শুনেই ম্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ম্যাঙ্গালোর শহরে অবস্থিত রাজা ভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভোপাল শহরে অবস্থিত রাজা ভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত ভোপাল শহরে ভিজাকাপট্টনম অবস্থিত ভিজাকাপট্টনম শহরে কোচিন অবস্থিত কোচি শহরে তুলিহাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইম্ফল শহরে অবস্থিত তুলিহাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত ইমফল শহরে বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি অবস্থিত ভুবনেশ্বর শহরে বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত ভুবনেশ্বর শহরে জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জয়পুর শহরে অবস্থিত কোয়েম্বাটুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোয়েম্বাটুর শহরে অবস্থিত যে সমস্ত শহর এয়ারপোর্টগুলির নাম শহরের নামে, সেগুলো থেকেও গুরুত্বপূর্ণ যেগুলোর নাম অন্য যেমন সর্দার বল্লভভাই প্যাটেল রাজা ভোজ তুলিহাল বিজু পটনায়ক এইগুলো গুরুত্বপূর্ণ বাকিগুলো তো শহরের নামেই সেগুলো নাম মনে রাখলেও চলবে কারণ শহরের নামের ওপরেই সেগুলো আর সেখান থেকে সেরকম বেশিভাবে দেওয়া হয় না ভারতের নবীনতম এয়ারপোর্ট সব থেকে নতুন এয়ারপোর্ট হচ্ছে পাক ইয়াং সিকিম হচ্ছে একটি এয়ারপোর্ট যার নাম পাক ইয়াং এই পাকিয়াং এয়ারপোর্ট ভারতের একশোতম এয়ারপোর্ট এটাই ভারতের নবীনতম এয়ারপোর্ট পাকিয়াং এয়ারপোর্ট কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নয় এখান থেকে শুধুমাত্র দেশের মধ্যেই দুটো রাজ্যের মধ্যে বা অন্যান্য রাজ্য থেকে বিমান এখানে গিয়ে দাঁড়ায় তাই এটা একটা ন্যাশনাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল নয় তাহলে ভারতের নবীনতম এয়ারপোর্ট হচ্ছে তারপর পাকিয়াং এটা সিকিমে অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের কিছু এয়ারপোর্ট জেনে রাখা ভালো দিতে পারে বাগডোগরা এয়ারপোর্ট বালুরঘাট এয়ারপোর্ট কোচবিহার এয়ারপোর্ট এবং সব গুরুত্বপূর্ণ কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট আসানসোল দুর্গাপুর শহরে অবস্থিত কাজী নজরুল ইসলাম এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বোস রয়েছে এটা আমরা সকলেই জানি কলকাতা শহরে অবস্থিত কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট অবস্থিত আসানসোল দুর্গাপুর শহরে বাঘডোগরাতে একটা এয়ারপোর্ট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বালুরঘাটে একটা এয়ারপোর্ট রয়েছে কোচবিহারে একটা এয়ারপোর্ট রয়েছে এছাড়াও এটা নতুন তৈরি হয়েছে কাজী নজরুল ইসলাম এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে আলোচনা এখান থেকে যে তথ্যগুলো আপনারা পেলেন আশা করি সেগুলো আপনাদের সাহায্য করবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটা এই অবধি এটা দেখার জন্য ধন্যবাদ